নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো অর্থাৎ এম এ এমএসসি বা এম কম তাদের যে অনলাইন যে পিজি রেনুয়াল অর্থাৎ যে রেনুয়াল প্রসেস অর্থাৎ ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই এটা কিন্তু নতুন ইয়ারে পিজি কোর্সে ভর্তি নয় যারা অলরেডি ভর্তি হয়ে আছে তাদের যে রেনুয়াল প্রসেস অর্থাৎ এই রেনুয়ালটা না করলে তারা কিন্তু যে আপকামিং পিজি টার্ম অ্যান্ড এক্সামিনেশান সেটা কিন্তু দিতে পারবে না তো অনস্কিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি ডাব্লুবি এনএস ইউ ডট এসি ডট ইন সেখানে দেখো নোটিফিকেশানটা প্রথমে শো করছে বাইশ এগারো দু হাজার বাইশ আমি জাস্ট একটু বড়ো করে দেখানোর চেষ্টা করছি অনলাইন পিজি রিনুয়াল দু হাজার বাইশ নোটিফিকেশন স্টেপস টু বি ফলোড ডিটেলস অফ এলএফসি ঠিক আছে তো চলো নোটিফিকেশানটা প্রথমে ডাউনলোড করে নিই তারপর বিস্তারিতভাবে জেনে নেব যে নোটিফিকেশানটাতে কী বলা হয়েছে অর্থাৎ কবে থেকে এই যে রেনুয়াল প্রসেস সেটা শুরু হতে চলেছে ফিজ কত করা হয়েছে তো দেখো ডেটটা রয়েছে বাইশ এগারো দু হাজার বাইশ অর্থাৎ জাস্ট কিছুক্ষণ আগে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রেনুয়াল দু হাজার বাইশ অনলাইন রেনুয়াল ডাব্লিউ বি এনএসও অ্যাডমিশন ডট কম ফর পিজি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম তেইশ এগারো দু হাজার বাইশ অর্থাৎ যে পিজি এর যে রেনুয়াল প্রসেস অনলাইন সেটা আগামী তেইশে নভেম্বর দু হাজার বাইশ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে লার্নার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার অ্যাজ মেনশেন ইন দ্য ফলোয়িং টেবিল আর ইনস্ট্রাক্টেড টু রেনিউ দ্য রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টশিপ ইন অর্ডার টু অ্যাপেয়ার দ্য টার্ম এন্ড এক্সামিনেশান অর্থাৎ যারা পরীক্ষাটা দেবে তারা কিন্তু অবশ্যই রেনুয়ালটা তাদেরকে করতে হবে দেখো রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী বলা হয়েছে বলে দেওয়া হয়েছে দেখো জুলাই দু হাজার আঠারো যদি এর আগে রেনুয়াল ফার্স্ট রেনুয়াল করে না থাকো সেক্ষেত্রে তারা কিন্তু করতে পারবে জানুয়ারি দু হাজার যদি এর আগে রেনুয়াল করে না থাকো ইফ নট কমপ্লিটেড বিফোর দেখো লেখা রয়েছে তারা কিন্তু করতে পারবে জানুয়ারি দু হাজার একুশের ক্ষেত্রেও তাই যদি না করে থাকো তাহলে কিন্তু করতে পারবে এবং জানুয়ারি দু হাজার বাইশকে কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু তোমরা যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন সেটা কিন্তু তোমরা দিতে পারবে না এবার দেখো ফি স্ট্রাকচারটা দিয়ে দেওয়া রয়েছে দেখো এম এ ইন ব্যাঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোন অ্যান্ড এডুকেশান ক্ষেত্রে চার হাজার চারশো টাকা এমএস ইন অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের পাঁচ হাজার আটশো টাকা সায়েন্স কোর্সেস অর্থাৎ এবং জিজির ক্ষেত্রে আঠেরো হাজার ছশো টাকা দেখো এমএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান তেরো হাজার ছশো টাকা এবং দেখো ফিস যেটা রয়েছে দেখো এমএলএল এস এন্ড এস অ্যাপ্লিক ফর আদার কোর্সেস অর্থাৎ সমস্ত কোর্সের জন্য ছশো টাকা এটা হচ্ছে স্টুডেন্টশিপি রানুয়াল ফিজ ঠিক আছে স্টুডেন্টশিপ ফিজ ছশো টাকা অলরেডি পেড দ্য ফুল কোর্স ইন দ্য টাইম অ্যান্ড নট পেইং স্টুডেন্টশিপ ফি এট দা মুমেন্ট হ্যাভ টু পে দ্য সেট সিক্স আফটার পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অ্যান্ড বাই দা ইউনিভার্সিটি এবং যারা অলরেডি ভর্তি হয়ে গেছে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টশিপ ফিটা কিন্তু করতে হবে এবার দেখো যেটা বলা হচ্ছে অনলাইন রেনুয়াল সিস্টেমটা চালু হবে আগামী তেইশে নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে বিকেল চারটা থেকে এবং দেখো যেটা চলবে দেখো লাস্ট ডেট রয়েছে দেখো কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশ রাত্রি দশটা পর্যন্ত তোমরা কিন্তু এটা করতে পারবে অনলাইন ফি সাবমিশন দেখো যেটা রয়েছে দেখো তেইশ এগারো দু হাজার বাইশ আগামীকাল থেকেই তোমরা অনলাইনে ফি সাবমিশন করতে পারবে বিকেল চারটে থেকে এবং লাস্ট ডেট দেখো বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ রাত্রি দশটা পর্যন্ত অফলাইনে যদি কেউ ফি সাবমিশন করতে চাও সেক্ষেত্রে দেখো বলা হচ্ছে চব্বিশ এগারো দু হাজার বাইশ আগামী চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ সকাল দশটা থেকে আগামী বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ রাত্রি দশটার মধ্যে অর্থাৎ এটা দশটা হবে না যেহেতু ব্যাংকের মাধ্যমে অফলাইনে ফিস চালান করবে অর্থাৎ ফিজটা পেমেন্ট করবে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিং এটা কিন্তু তোমাদেরকে করতে হবে এক্ষেত্রে বলে রাখি যারা আগের ইয়ারগুলো অর্থাৎ জুলাই দু হাজার আঠেরো জানুয়ারি দু হাজার কুড়ি জানুয়ারি দু হাজার একুশ যারা অলরেডি করে নিয়েছো সেক্ষেত্রে আর কিন্তু করতে হবে না যদি না করেছো কিন্তু জানুয়ারি দু হাজার বাইশ সেখানে যারা ভর্তি হয়েছে তারা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু রেনুয়ালটা করে নেবে তাছাড়া কিন্তু এই যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বসতে পারবে না আর তার সঙ্গে স্টুডেন্টশিপ রেনুয়াল ফিজ যারা এই দু হাজার আঠেরো কুড়ি একুশে অলরেডি ভর্তি হয়ে গেছে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিসটা করনি ক্লিয়ার করনি সেক্ষেত্রে পরবর্তীক্ষণ থেকে তাদেরকেও কিন্তু এটা করতে হবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দাও যাতে সমস্ত ধরনের নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ